নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে বিভিন্ন কলেজের প্রফেশনাল মেরিট লিস্ট এবং কিছু কিছু কলেজের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। প্রফেশনাল মেরিট লিস্টটি দেওয়া হয় সেটি বিভিন্ন কলেজে দেওয়া হয়ে থাকে। তো এটি কিসের জন্য দেওয়া হয়? এটি দেওয়া হয় সাধারণত যদি কোনো ক্যান্ডিডেটের ভুল তথ্য বা কোনো জায়গায় ভুল থাকে, সেই ভুল সংশোধন করার জন্য এই লিস্টটি পাবলিশ করা হয়ে থাকে। এই লিস্টের বিভিন্ন নাম আছে, যেমন ফুল অ্যাপ্লিকেশন লিস্ট বা প্রফেশনাল লিস্ট ইত্যাদি। এই নামে আমরা এই লিস্টকে চিনে থাকি। সর্বপ্রথম এই লিস্টটি প্রকাশিত হয়, তারপরে কোনো সংশোধন যদি করার থাকে কলেজের হেল্পলাইন নাম্বারে ফোন করে বা মেল করে আমরা সেই তথ্যটি সংশোধন করিয়ে নিতে পারি। এবং তারপরে যে ফাইনাল মেরিট লিস্ট বা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়, তার অনুযায়ী আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। তো আমরা আজকে দেখব যে আপনার যে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে, তারপর আপনি কীভাবে ভর্তি হবেন। ভৈরব গাঙ্গুলী কলেজের 2020-21 শিক্ষাবর্ষের জন্য ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো আমরা এবার দেখবো যে আপনি কীভাবে এখানে ভর্তি হবেন। দেখুন, এখানে যে মেরিট লিস্টের পেজ, আমি চলে এসেছি এখানে। এবার আমি বাংলা বা ইংরেজি যে কোনো সাবজেক্টের জন্য দেখতে চান আপনি, সেই সাবজেক্টের উপর ক্লিক করে ক্লিক হেয়ার টু ভিউ মেরিট লিস্ট, এর উপরে ক্লিক করলে দেখুন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এদিকে দেখুন অ্যাডমিশন স্ট্যাটাস, যারা যারা পেমেন্ট করে দিয়েছেন এবং তাদের অ্যাডমিশন কনফার্ম করে নিয়েছেন, তাদের পাশে দেখুন এখানে একটা টিক দেওয়া হয়েছে এবং এদিকে অ্যাডমিশন ডেটটিও দিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যদি আপনার এখানে নাম এসে থাকে, তাহলে আপনি কী করবেন? তাহলে সর্বপ্রথম আপনি দেখুন বিভিন্ন কলেজের জন্য বিভিন্ন প্রসেস, আজকে বিভিন্ন কলেজেরই দেখাবো। তো এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে, তার উপরে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং যার পরে আপনার যে ইউজার নেম বা প্রোফাইল আইডি সেটি এখানে দিয়ে দেবেন প্রথমে, এবং তারপরে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনার যে পেমেন্ট লাগবে অ্যাডমিশনের জন্য, সেই পেমেন্টটি পেড করে দিলেই আপনার যে অ্যাডমিশন সেটি কনফার্ম হয়ে যাবে। তো সেরকম গোবরডাঙ্গা হিন্দু কলেজের এরও মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ফার্স্ট মেরিট লিস্টে প্রকাশিত হওয়ার পরে তো আপনি এখানে কীভাবে অ্যাডমিশন নেবেন, আপনাকে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য এই মেরিট লিস্টের পেজটিতে চলে আসতে হবে এবং তারপরে আপনি এই সাইডে দেখতে পেয়ে যাবেন পে অ্যাডমিশন ফি। আপনাকে যেমনটি বললাম যে বিভিন্ন কলেজের ক্ষেত্রে অ্যাডমিশনের যে ফিজ সেটি পেমেন্ট করার ধরন বিভিন্ন হয়ে থাকে। বিভিন্ন কলেজের মেরিট লিস্টের পাশেই এরকম দেওয়া আছে। তো বিভিন্ন কলেজের আপনাকে লগ ইন করে পেমেন্ট করতে হবে। তো বিভিন্ন কলেজের বিভিন্ন রুলস রয়েছে, তো আপনারা একবার চেক করে নেবেন। তো আমি ধরুন এই যে ফিজ পেমেন্ট সেটি করব, পে অ্যাডমিশন ফি, এর উপরে ক্লিক করার পরে এখানে ক্যান্ডিডেট আইডি চলে এসেছে, তারপরে আপনার যে ডেট অফ বার্থ সেটি দিয়ে যাবেন এবং তারপরে ক্যাপচা কোডটি অ্যাজ ইট ইজ এটিকে দেখে দেখে এন্টার করবেন এবং তারপরে সাবমিটের উপর ক্লিক করবেন। চলুন আমরা সমস্ত কিছু এখানে এন্টার করে দিচ্ছি এবং তারপরে আগের প্রসেসটি কমপ্লিট করছি। তো আজকে যেমনটি আপনারা জানেন, আজকে আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ ইত্যাদি কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হবে। কিছুক্ষণের মধ্যে আপনারা সেই মেরিট লিস্টটিও পেয়ে যাবেন এবং তারপরে আপনাদের যে প্রসেস সেটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ যদি কোনো ভুল থাকে, আপনাদেরকে ভালোভাবে চেক করতে হবে আপনাদের মার্কসগুলো যেগুলো দিয়েছেন আপনারা সেগুলো সঠিক আছে কিনা এবং আপনাদের সমস্ত তথ্য দেওয়া সঠিক হয়েছে কিনা। তারপরে আপনারা সেখানে যদি কোনো ভুল থাকে, তাহলে আপনারা সংশোধনের জন্য অ্যাপিল করতে পারবেন। দেখুন এখানে লগ ইন আইডি এবং আমার ডেট অফ বার্থ সেটি দিয়ে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে আমাকে একটি টিক লাগিয়ে দিতে হবে এবং এখানে টিক লাগানোর পরে দেখুন সাবমিটের উপর ক্লিক করতে হবে এবং এখানে অ্যাডমিশন ফির জন্য 2000 টাকা আমাকে পেড করতে হবে। সাবমিটের উপর ক্লিক করার পরে আপনাকে যে পেমেন্টের পেজ, সেই পেমেন্টের পেজে ট্রান্সফার করা হবে। দেন আপনাকে সেখানে আপনার যে অ্যামাউন্ট সেটি আপনাকে পেড করতে হবে, অর্থাৎ 2000 টাকা আপনাকে পেড করতে হবে এখানে, যেটি এটি গোবরডাঙ্গা হিন্দু কলেজের জন্য অ্যাডমিশন ফি। তো আপনি এখানে বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট কার্ড প্লাস এটিএম কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, বিভিন্ন এখানে সুবিধা রয়েছে। আপনি ওয়ালেটের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারেন। এখানে দেখুন বিভিন্ন রকম সুবিধা রয়েছে, আপনি আপনার সুবিধা মতো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, যা আপনার সুবিধা হবে সেই অনুযায়ী নাম্বার দিয়ে বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার পয়সাটি কাটিয়ে নিতে পারবেন এবং আপনার যে অ্যাডমিশন সেটিকে কনফার্ম করিয়ে নিতে পারবেন। আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, প্রফেশনাল মেরিট লিস্ট। তো এখনও কিন্তু ফাইনাল যেহেতু মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, তাই এখানে যে কীভাবে আপনার অ্যাডমিশনটি কনফার্ম করাতে হবে সেটি এখানে জানা যায়নি। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের জন্য যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হয়ে গেছে, ফাইনাল মেরিট লিস্ট। তো আমরা এবার দেখব কীভাবে আপনি আপনার অ্যাডমিশনটি কনফার্ম করবেন। এখানে অ্যাডমিশন কনফার্ম করার জন্য দেখুন যে মেরিট লিস্ট সেই পেজটিতে আপনাকে চলে আসতে হবে এবং তারপরে দেখুন ফার্স্ট অ্যাডমিশন লিস্ট, এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপরে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এই রকম একটি পেজ চলে আসবে। আপনি যে অনার্সের জন্য আপনি পেড করতে চান, অর্থাৎ আপনার অ্যাডমিশনটি কনফার্ম করাতে চান, সেটির উপরে ক্লিক করে দেবেন। জেনারেল, এসসি, এসটি বা যা হবে আপনার ক্যাটাগরি, সেটির উপরে ক্লিক করে দেবেন এবং তারপরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। দেখুন এখানে আপনার যে
আইডি এবং পাসওয়ার্ড সেটি দিয়ে লগ ইন করতে হবে। এই যে লগ ইন আছে, লগ ইনের উপরে ক্লিক করলে আপনার সামনে আবার একটি নতুন পেজে ট্রান্সফার করা হবে, এবং যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনার ফিজটি পেমেন্ট করে আপনার অ্যাপ্লিকেশনটি কনফার্ম করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা বিভিন্ন কলেজের জন্য অ্যাডমিশন ফিজ পেমেন্ট করে খুব সহজেই আপনার অ্যাডমিশনটি কনফার্ম করিয়ে নিতে পারবেন। আর আপনাদের যাদের প্রফেশনাল মেরিট লিস্ট আজকে পাবলিশ হতে চলেছে বা পাবলিশ হয়েছে সেটিকে ভালোভাবে চেক করুন। যদি কোনো জায়গায় সংশোধনের প্রয়োজন হয় বা কোনো জায়গায় আপনার ভুল হয়ে থাকে, কলেজের যে হেল্পলাইন নাম্বার বা মেল আইডি থাকবে সেই মেল আইডিতে আপনারা ফোন করে খুব সহজেই জেনে নিতে পারবেন। আপনি কোন কোন কলেজের জন্য আবেদন করেছেন সেটি নিচে কমেন্টে জানান, তাহলে পরবর্তীতে যখন আপডেট আসবে সেই অনুযায়ী আপনাদের কাছে সেটি পৌঁছে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো পোস্ট বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানান। আর পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলকে ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশনটি অল করে দিন, তাহলে আমাদের পরবর্তী সেই আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।